এই পড়তে থাকো, একটু পড়তে থাকো। এই হলো ছেলে আসলো, একটু দেখো ছেলে হাইটা আসলো, হাইটা এসে এই উপর থেকে এই বসলো। কিরে কি বিষয় নিয়ে তোরা আলোচনা করতেছিস আমার, একটু ভেঙে চুরে বল। বলতেছে না, মেয়েটার দিকে তাকাও, মেয়েটা বলতেছে যে আসলে হয়েছে কি ভাই। আবার আমি বলতেছি আরে ও তো বলতে পারবে না, সারা জীবন লাজ হয়, তুমি বলো তো। ছেলে বলতেছে, বলতে বলতে কথা বলতে বলতে এর মধ্যে হঠাৎ করে বলল 10 লাখ টাকা হলেই চলবে। আপনি একটু অবাক হন, 10 লাখ টাকা? এই একটু অবাক হয়ে আবার আমার দিকে আবার একটু তাকাও। বউ এবার চেতে গেছে, 10 লাখ টাকা? হ্যাঁ, এই যে এখানে 10 লাখ টাকা, 10 লাখ টাকা হলে তাহলে আমি আমি কি করবো? আমার তো অবস্থা খারাপ, আমার আমার টাকার কি হইলো? আমি বললাম তুমি এত টাকা পয়সা নিয়ে কি করবা, টাকা পয়সা দেবো না তোমারে। আমি বউ কানতেছে আমার কিছুই দেও না, হ্যান না তেন না, আপনি একটু মন টন খারাপ। ওই দুজনের দিকে একটু তাকান, দুজন আবার এইটি কথাবার্তা বলতেছে, ওরা আবার দুজন চিন্তা করতেছে দিব না দিব না। আচ্ছা ঠিক আছে, তোর তোর 10 লাখ টাকা লাগবে তো, কোনো সমস্যা নেই, 10 লাখ টাকা দিচ্ছি। আর বোন তোর কিছু লাগবে না? বোনের দিকে তাকান, বোন হচ্ছে এটা। বোন বলতেছে আমাকে তো তুমি কিছুই দাও না, তুমি তো সব ভাবিকেই দাও। এবার ভাবির দিকে একটু তাকান, ভাবির দিকে তাকান, ভাবিটা একটু মুখ চোখ এরকম করতেছে, শয়তান মানে রাগ হয়ে যেতেছে। ননদের দিকে তাকাইতেছে, আমার দিকে তাকান। এইবার ছেলে বলতেছে, এবার একটু আপনি ছেলের দিকে মায়াবী কণ্ঠে, মা সবাই তো অনেক কিছু চাইলো, টাকা পয়সা সম্পদ, তোমার কিছু লাগবে না মা? না ছেলেটা আবার দেন, মেয়ের দিকে তাকানো আছে, তাকানো থেকে আমার দিকে তাকান, একটু যখন মা করবো ওই দিকে তাকায় আবার যায়। ক্যামেরা রোল, অ্যাকশন, মা আবার যায়। পাইছেন? আরেকবার দিবেন, বুঝছি আমি, এই জন্য থাইমে রয়েছি। ক্যামেরা রোল, অ্যাকশন, মা আরেকবার দেন তো, অ্যাকশন, অ্যাকশনে আমি কিছু বলবো না, আপনি ডাইরেক্ট তাকান। হ্যাঁ ক্যামেরা না, এই যে মানে যে মেয়ে জামাই, এই যে মেয়ে, এই যে মেয়ে জামাই, হ্যাঁ হ্যাঁ মেয়ে জামাই বা দুইজনই দেখতেছিলেন, যখন যখন মা করে ডাক দিব ডাইরেক্ট শিফট করবেন ছেলের দিকে, যাই ক্যামেরা রোল, অ্যাকশন, মা পাইছেন? সবাই তো অনেক কিছু চাইলো মা, তুমি কিছু চাবা না? না বাবা আমার কিছুই দরকার নাই, তুই ভালো থাক, আমি এইটাই চাই, তুই সুস্থ থাক, সুখে থাক, তোর সুখেই আমার সুখ। তারপরেও মা তুমি আমাকে লালন পালন করেছো, বড় করেছো, মানুষের মতো মানুষ হয়েছে আজকে আমি, আজকে আমার যা কিছু সব তো তোমারই জন্য, তোমার কি কিছুই লাগবে না? বাবা আমি চাই তুই আর বিদেশ করিস না, তুই আমার চোখের সামনে থাক। তুই আর বিদেশ করিস না, এটুক বলে থামবা। আমি চাই তুই আর বিদেশ করিস না বাবা, এইটুক বলেন, 3-2-1-0। আমি চাই তুই আর বিদেশ করিস না বাবা, অ্যাকশন। বাবা রে আমি চাই তুই আর বিদেশ করিস না। কেন মা? তুই আমার চোখের সামনে থাকবি। পাই নাই। বাবা রে আমি চাই তুই আর বিদেশ করিস না। কেন মা? আমি চাই তুই আমার চোখের সামনে থাকবি। আমি আমার এই নিজের হাতে মাথায় তোর একটা ভাত খাইতে দিব, তোরে আমি মায়া করুন, তুই আমার কাছে থাকবি, আমি তোর বিদেশে আর থাকতে দিতে চাই না বাবা, আমার ভালো লাগে না, আমি বিদেশ চাই না বাবা, বিদেশ চাই। মা গো আমার কি ভালো লাগে তোমাকে ছাড়া থাকতে, তুমি আমাকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছো, বিদেশে গিয়ে আমি কত কষ্ট করি মা, আমার সবাই শুধু টাকা চায়, সব কিছু চায়, অথচ তুমি তুমি আমাকে কত ভালোবাসো, আমার কি মনে চায় না তোমার হাতে এক লোকমা ভাত খেতে? আমি তো সেটা পারি না মা। তারপর আমি তোমাকে কথা দিচ্ছি মা, এরপরের বার যখন আমি আসব তোমার জন্য খুব সুন্দর একটা আমি শাল দেখে রেখেছি, আমি নিয়ে আসবো, সেই শালটা আমি তোমাকে পরায় দেবো, আমি 1 মাস এখানে থাকবো, তুমি আমাকে খাইয়ে দিবা, লোকমা ভরে আমি খাবো, আমার খুব খুব ভালো লাগবে মা, আমি আমি অনেকক্ষণ তোমাকে দেখবো। বাবা চোখ মুছতে থাকেন, ই করতে থাকেন, বাবারে কোনটা তাকায় থাকেন,
তাকাই রইছেন, আবার একটু চোখটা নিচের দিকে আনেন, আবার একটু তাকান। আচ্ছা কাট।